নমস্কার, এটা আমাদের কলকাতা। দাদা, এটাও আমাদের কলকাতা। দাদা, এটাও আমাদেরই কলকাতা। প্রথম দেখায় ভেনিস শহরের সাথে তুলনা করাই যায়। দুপাশে বাড়ি আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট নদী। চাইলে একটি ছোট্ট নৌকো নিয়ে বেরিয়েও পড়তে পারেন। গত 7ই জুলাই টানা এক ঘন্টার জন্য প্রবল বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। তবে এটা প্রথম নয়, এর আগেও বৃষ্টি হয়েছে এই একই ছবি, এখনও বৃষ্টি হচ্ছে সেই একই ছবি। এবার এই প্রবল বর্ষণ তো একটি দুর্যোগ, কিন্তু তারপরের এই ভোগান্তি, এর জন্য দায়ী কে? এক কথায়, সব দোষ বরুণ দেবের নয়। আমাদের থেকে নেওয়া ট্যাক্সের টাকার বদলে আমাদেরকে সুবিধা দেওয়ার দায় কার? ছোটবেলা থেকেই কলকাতার জলছবিটা প্রায় একই রকম দেখে আসছি, কিন্তু ভয় একটাই, আমাদের পরের প্রজন্মকেও একই ছবি দেখতে হবে না তো। কিন্তু এই গোটা সমস্যার এক কথায় উত্তর হলো কলকাতার জরাজীর্ণ প্রাচীন ড্রেনেজ সিস্টেম। সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারের কি কোনো প্রকল্প রয়েছে? আর কতদিনই বা এই জল যন্ত্রণায় ভুগতে হবে শহর কলকাতার বাসিন্দাদের? আসুন বিষয়টি খতিয়ে দেখি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। বলো, কি জানতে চাও? কলকাতার জল যন্ত্রণার ছবিটা বেশ প্রাচীন। কলকাতা একসময় ভারতের রাজধানী ছিল এবং তার সাথে অর্থনীতির প্রাণকেন্দ্র। সেই সুবাদে কলকাতা ব্রিটিশ শাসন দেখেছে। তখনকার কলকাতা অবশ্য এখনকার থেকে অনেক ছোট ছিল। উত্তর কলকাতার আনাচে কানাচে এখনও ব্রিটিশদের বানানো ড্রেনেজ সিস্টেমকেই কাজে লাগানো হয়। সেই সিস্টেম অনেকটাই প্রাচীন এবং সময় উপযোগী নয়, কাজেই জল যন্ত্রণায় মাঝে মাঝেই ভুগতে হয় উত্তর কলকাতার বাসিন্দাদের। সময়ের সাথে সাথে জনসংখ্যা বেড়েছে, বেড়েছে শহরের আয়তনও। কংগ্রেস থেকে বাম এবং বর্তমানে তৃণমূল, কলকাতা দেখেছে বহু রাজনৈতিক দলের শাসন। কিন্তু প্রাচীন এই ড্রেনেজ সিস্টেম এখন অনেকটাই অকেজো হয়ে গেছে, প্রয়োজন আধুনিকীকরণের। কলকাতার সর্বত্র অবশ্য এক ছবি নয়। যেখানে কাজ হয়েছে সেখানকার মানুষ যন্ত্রণামুক্ত, আর যেখানে কাজ হয়নি সেখানকার মানুষ আজও জল যন্ত্রণায় ভুগছে। 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বেশ কিছু কাজে মন দিয়েছেন, এমনকি কলকাতাকে লন্ডনের মতন সাজিয়ে তুলবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সে মর্মে কাজও হয়েছে, শহরের বিভিন্ন প্রান্তে সৌন্দর্যায়নের ব্যাপক কাজ হয়েছে, এলইডি লাইটে ঢেকে গেছে সারা শহর। কিন্তু বর্ষাকালের জল যন্ত্রণার ছবিটা আজও পাল্টায়নি। প্রথমে আসে একটি ছোট্ট বিষয়, আর সেটা হলো গঙ্গার নাব্যতা অনেকটাই কমে গেছে। কাজেই প্রাচীন ড্রেনেজ সিস্টেমকে রীতিমতন যুদ্ধ করতে হচ্ছে গঙ্গার জোয়ার ভাটার সঙ্গে। জোয়ারের জল বেড়ে গেলে কোথাও জল শহরের ভেতরে আবার না ঢুকে যায়, তার জন্য অনেক সময় লক গেট বন্ধ করে দেওয়া হয়। কাজেই ভেতরের জল বাইরে বার করাটা প্রায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর সেই সময় শহর তিলোত্তমা পরিণত হয় নৌকো ভ্রমণের প্রাণকেন্দ্রে। এর ফলে শহরের বিভিন্ন প্রান্তে অনেক সময় ঘটে নানান রকম বিপদ, আর বিভিন্ন জায়গায় খানাখন্দগুলো শহরের সৌন্দর্যায়নে রূপান্তরিত হয়েছে। এক সরকার এসছে, এক সরকার গেছে, কিন্তু শহর কলকাতার বুকে এই খানাখন্দগুলো সাময়িক চাপা দেওয়া হলেও বারে বারে নিজের রূপ ফিরে পেয়েছে। সেসব কথা এখন থাক, কিন্তু রাজ্য সরকার কি কিছু ভাবছে আমাদেরকে এই সমস্যার থেকে বাইরে বার করার জন্য? 2018 সালের একটি জাতীয় সংবাদ মাধ্যমের প্রচারিত খবর অনুযায়ী, কলকাতা এনভায়রনমেন্টাল ইম্প্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে $100 মিলিয়ন লোন পাওয়া গেছে। যদিও এই গোটা প্রজেক্টটির জন্য খরচ ধার্য করা হয়েছে $400 মিলিয়ন। এই প্রকল্পে মূলত সুয়েজ লাইনকে আরও বাড়ানো হবে, যার মধ্যে আদিগঙ্গার নাব্যতাও বাড়ানো হবে এবং আদিগঙ্গার দুপাশে সৌন্দর্যায়নও করা হবে। বিভিন্ন জায়গায় বসানো হবে সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় রাস্তার দুপাশে যেখানে মুখ খোলা ড্রেন রয়েছে সেগুলোকে মাটির তল দিয়ে পাঠানো হবে। বসানো হবে বড় বড় পাইপ, যার ফলে ড্রেনেজ সিস্টেমেরও বেশ উন্নতি হবে। শহরের বিভিন্ন জায়গায় এই মর্মে কাজও চলছে, বিভিন্ন জায়গায় বানানো হয়েছে ট্রিটমেন্ট প্লান্ট, সাজিয়ে তোলা হচ্ছে আদিগঙ্গাকেও। এছাড়া চরম ভোগান্তির এই যে জলছবি আপনারা দেখছেন, এই রাস্তার দুপাশেও কিন্তু পাইপলাইন পাতা হয়েছে, আর কিছুদিনের মধ্যে এখান দিয়েও মাটির তল থেকে পাইপলাইন যাবে, যার ফলে নিকাশি ব্যবস্থার উন্নতি হবে এটা অনুমান করা হচ্ছে।
দেরি করে হলেও সরকার কাজ করার কথা ভাবছে, কিন্তু কখনো বাদ সাধছে কোভিড, আবার কখনো বাদ সাধছে ইলেকশন, আবার তার উপর প্রাকৃতিক দুর্যোগ তো রয়েইছে। তবে কেএমসির দাবি, 2022 থেকে কলকাতা তিলোত্তমার বাসিন্দাদের আর এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। বলো, কি জানতে চাও?